এই জুলাই দুই হাজার একুশে যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো দিয়েছে তার থেকে আমি ক্লাস সিক্সের ইতিহাসের প্রশ্নটা আজকে সমাধান করব। আমার চ্যানেলে আগের সমস্ত ভিডিও দেওয়া আছে সেগুলো আমি এই ভিডিওর শেষে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেগুলোও তোমরা দেখে নিও এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো প্রচুর শেয়ার করো কমেন্ট করেও জানিও আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করো যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও এক নম্বর দেখো কী বলেছে সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো ক নম্বর এখনো পর্যন্ত সবচেয়ে পুরনো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে ড্যাশ এটা হবে পূর্ব আফ্রিকাতে খ নম্বর মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন এটা হবে যা ফ্রাসোয়া জারিস গ নম্বর হরপ্পা সভ্যতা এটা হবে প্রায় ইতিহাস যুগের সভ্যতা এবার দু নম্বর কস্তম্ভের সাথে খস্তম্ভ মিলিয়ে লেখো দেখো কস্তম্বে যে আছে বন্দরনগর এটা খস্তম্ভে হবে লোথাল বৃহৎ স্নানাগার এটা হবে মহেঞ্জোদারো উঁচু এলাকা এটা হবে সিটাডেল তিন নম্বর প্রশ্ন একটি বা দুটি বাক্যে লেখো ক নম্বর মেহেরগড় সভ্যতায় কোন কোন কৃষিপণ্য উৎপাদিত হয় মেহেরগড় সভ্যতা একটি কৃষি নির্ভর সভ্যতা এখানে গম জব কার্পাসতুল্য ইত্যাদি চাষ হয় খ নম্বর প্রশ্ন উপমহাদেশের পুরনো গুহা বসতির প্রমাণ পাওয়া গেছে এরকম কয়েকটি স্থানের নাম লেখো মধ্যপ্রদেশের ভীম বেটকা উত্তর পশ্চিম পাকিস্তানের সাংঘাও ও কর্ণাটকের কুর্নুল চার নম্বর প্রশ্ন নিজের ভাষায় লেখো তিন চারটি বাক্যে তুমি কি মনে করো আগুনের ব্যবহার মানুষের ইতিহাসে জরুরি একটি পরিবর্তন আগুনের ব্যবহার ইতিহাসে একটি জরুরি পরিবর্তন এই আগুনের ব্যবহার আবিষ্কারের ফলে প্রাগৈতিহাসিক যুগের আদিম মানুষেরা বন্যপ্রাণীর হাত থেকে রক্ষা পেয়েছে আগুন জ্বালানো থাকলে সেখানে বন্যপ্রাণীরা ভয়ে আসত না ঠান্ডার হাত থেকে রক্ষা পেয়েছে এছাড়াও আগুনের ব্যবহারের ফলে কাঁচা মাংস খাওয়ার পরিবর্তে আগুনের ঝোলসে খাওয়া শিখেছে যার ফলে আদিম মানুষের খাদ্যাভাসের পরিবর্তন হয়েছে তাহলে এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো প্রচুর শেয়ার করো কমেন্ট করো জানিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটিও অন করো